এখন আমি প্রথমে মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিব। প্রথমে মাছটা ভালোভাবে মাখিয়ে নিব। এটা শুধু আপনি হলুদ আর লবণ দিয়ে মাখাবেন। আমি এটা টেস্টের জন্য হালকা একটু সরিষার তেল অ্যাড করব। এটা আমি মাখিয়ে রাখলাম। এবার এতে কি কি উপকরণ যাচ্ছে আমি আপনাদের সেটা দেখিয়ে দিই। একটা বড় সাইজের মাছ নিছি, যার কারণে আমি একটা নারকেল নিছি। এটা নারকেলের দুধ। আমি নারকেল থেকে নারকেলের দুধটা বের করে দিছি, যার জন্য আমি এটা নেট এইভাবে ইউজ করছি। আমি নারকেলটা পুরো চটকায় নেট দিয়ে সেকে নিছি দুধটা। এখানে 6টা বড় বড় পেঁয়াজ আছে, এটা জিরা বাটা, এটা চিনি, এটা লবণ, এটা হলুদের গুঁড়া, আর আমি 5-6টা কাঁচামরিচ নিছি, আর কাঁচামরিচই লালটা নিছি, আর তেলটা প্রয়োজন মতো। এখানে আমি ফ্রেশ সয়াবিন তেল ইউজ করছি, এটা সরিষার তেল। আর প্রথমে চুলাটা জ্বালিয়ে দিই। আমি প্রথমে চুলাটা জ্বালিয়ে দিছি। এই মাছটা রান্নাঘরতে বাড়তি কোনো ঝামেলা নাই। আপনারা খেয়াল করে দেখছেন যে বাসায় যে উপকরণগুলো আছে, নারকেল, একটা নারকেল, 4টা পেঁয়াজ, একটু জিরা বাটা, না আদা বাটা না রসুন বাটা, কোনো বাটাই যাবে না। আর আমার নানুকে দেখতাম দুটো ফল এবং দুটো ডাল দিত, এটা হয়তো বা স্বাদের জন্য দিত বা বাসনার জন্য দিত, আমি বুঝতাম না, কিন্তু মাছটা অনেক পছন্দ। আর আমি বিশ্ব মা দিবসে সকল মাদের উদ্দেশ্যে রান্নাটা করছি। আমি কড়াইতে প্রথমে তেলটা দিয়ে দিব। আমি এখানে এক বাটি তেল নিয়েছি, অনেক বড় মাছ এজন্য। আমার মাছটা 1 কেজি 200 গ্রাম। আমরা তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এতে পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে বড় সাইজের 5-6টা পেঁয়াজ নিয়েছি। যেহেতু মাছটা আমার ভাপে রান্না হবে, এজন্য আমি পেঁয়াজটা ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমি কাঁচা মরিচ গুলো সাইড থেকে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি, আপনারা দেখতে পারেন। এগুলো আমি কেচির মাথা দিয়ে কেটে কেটে দিয়েছি, যাতে বিচিগুলো না বেরোয়, শুধু ঝালটা বেরোয়। আমি এখানে দেখতে সৌন্দর্যের জন্য আমি 2 কালারের কাঁচামরিচ ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা নারকেলের দুধ ছাড়াও রান্না করতে পারেন। এখানে আপনারা গরুর দুধটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার নানিকে সবসময় নারকেলের দুধটাই আমি ব্যবহার করতে দেখছি। আর এতে নারকেলের দুধের কারণে এটা টেস্ট আরো বেশি সুন্দর হয়। আমার নানির কাছ থেকে মা শিখছে, মার কাছ থেকেই আমার শেখা। আমি প্রথমবার মার জন্য রান্না করছি, নিজে অনেকবারই রান্না করে খেয়েছি, তাই আজকে মা দিবসে মার জন্য রান্না। পেঁয়াজটা একটু নরম নরম হয়ে আসছে, আমি এর মধ্যে লবণটা দিয়ে দিব। অবশ্যই আমি মাছি লবণ দিছি, তার উপরে ডিপেন্ড করে লবণটা দিতে হবে স্বাদ মতো। লবণ বেশি হলে সমস্যা, কম হলে তো পরে দেওয়াই যাবে। আর অনেকে লবণ বেশি খায়, অনেকে কম খায়, আপনি আপনার স্বাদ মতো লবণটা এখানে অ্যাড করবেন। আমি মশলাটা দিব। মশলা বলতে তো শুধু জিরা বাটা আর হলুদ। পেঁয়াজটা আর একটু লালচে হয়ে আসলে আমি মশলাটা দিয়ে দিই। আমার পেঁয়াজটা প্রায় কষা কষা হয়ে গেছে, যেহেতু এই মাছটা ভাপে হবে, এজন্য পেঁয়াজটা আমি পুরা লাল করব না,
আমি এর মধ্যে দিয়ে দিব এখন জিরা বাটা। এর মধ্যে দিব আমি লবণ। লবণটা আপনারা অবশ্যই স্বাদ মতো খাবেন, কেউ বেশি খায় কম খায়, আমি যেহেতু মাছে লবণ মাখিয়ে নিয়েছি এই জন্য লবণটা আমি হালকা দিলাম। আমি এবার হলুদ পাউডার, এটা কালারের জন্য আপনারা হালকা করে দিবেন। আমি এবার দিব দুইটা ডাল, এই সাইজের দুইটা ডাল দিচ্ছি। এই রান্নাটা আমার অনেক বেশি পছন্দ, আর আজকে বিশ্ব মা দিবসে সকল মাদের উদ্দেশ্যে এই রান্নাটা। আমার মশলাটা একটু কষা কষাই নিব, মশলা কষানোর জন্য ঢেকে দিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেলে আমি নারকেলের দুধটা অর্ধেকখানি দিয়ে দিব, আর অর্ধেকটা আমি মাছের উপরে দিব। আপনারা অবশ্যই মাছটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন। আমি মাছটা ছাড়াই শুধু সরিষার তেল, লবণ ও হলুদ দিয়ে মেখে রাখছি, সাথে লবণ। লবণ দিয়ে মাখায় রাখলে মাছের মধ্যে লবণটা ঢোকে। আমার 1 মিনিট হয়ে গেছে, আমি মশলাটা আমি এবার অর্ধেকখানি নারকেলের দুধ দিয়ে দিব। আমি কিন্তু নারকেলটা ছেঁকে নিয়েছি, অর্ধেকটা দিব, আর অর্ধেকটা আমি মাছ দেওয়ার পরে দিব। আমি এর মধ্যে দিব 1 চিমটি চিনি। আসলে ইলিশ মাছটা তো আমাদের সবারই কম বেশি সবারই পছন্দ। ইলিশ মাছের সঙ্গে সবকিছুই যায় আর কি। আমি নারকেলের দুধটা দিয়ে রান্না শিখছি আমার নানির কাছ থেকে। আমি এবার মশলার উপরে মাছটা দিয়ে দিব। এক টেবিল চামচ না, এক বাটি আর কি পানি দিয়ে মাছটা আমি ঢেকে দিব। আমি মাছটা 2-3 মিনিটের জন্য ঢাকা দিলাম। আমি ফিরে এলাম 2-3 মিনিট পর। আমি আসলে দেখতে যাচ্ছি মাছটা, আমি আরো 2 মিনিট পরে মাছটা উল্টা দিব। আপনারা খেয়াল রাখবেন ইলিশ মাছটা অনেক নরম হয়ে যায় জাল পড়লে, তো উল্টানোর সময় খুবই সাবধানে উল্টাবেন। এই মাছ রান্নাটা আমার নানু খেত চাউলের রুটি দিয়ে, আপনারা সাদা ভাত পোলাও ভাত সবকিছুর সঙ্গেই খেতে পারবেন, কিন্তু চাউলের রুটি দিয়ে মনে হয় অনেক বেশি মজা লাগে। আমি মাছটা এখন উল্টাবো, আমি মাছটা উল্টে দিচ্ছি। আপনারা দেখছেন কতটা সাবধানের সঙ্গে আমি মাছটা উল্টে দিচ্ছি। আসলে আমরা তো বাঙালি, মাছের ভাতেই বাঙালি। ইলিশ মাছটা যে মানে প্রতিটা মানুষের পছন্দ, বাচ্চা সব মানুষের অনেক পছন্দ। আর এটা অবশ্যই বাচ্চাদের বেশি পছন্দ হবে, কারণ আমি ঝালটা ফেলে দিইনি। আমি এবার বাকি নারকেলের দুধটা মাছটা উল্টানো হলে দিয়ে দেব। আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিব।
আমরা অপেক্ষা করছি 5 মিনিট। হ্যালো বন্ধু, তো শেষ আমার রান্না আমি সার্ভিসিং বলে সার্ভ করছি। আমি লাস্টে একটা জিনিস দিব, সেটাকে আপনারা সবাই চেনেন, সব দোকানে পাওয়া যায়, এটা হচ্ছে কালো জিরা। কালো জিরাটা স্বাস্থ্যের জন্য এতই উপকার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ কালো জিরা ও মধু। তো বাচ্চারা যেহেতু কালো জিরাটা আলাদাভাবে খাবে না, অনেকেই পছন্দ করে না, এর ফ্লেভারটা আমার আবার অনেক বেশি পছন্দ। তো আমি কিছুটা মাছের উপরে ছিটাই দিব। এতে আপনার স্বাদের কোনো চেঞ্জ হবে না, আপনারা না চাইলে না দিতে পারেন, কিন্তু আমি এটার স্মেলটা অনেক বেশি পছন্দ করি, তাই আমি এটা লাস্টে দিয়ে সার্ভিস করলাম।